আজকে আমি আটা রুটি করব, তার সঙ্গে খাসি মাংস রান্না করব। আমি আটা রুটি করার জন্য 1 কিলো আটা নিয়েছি, 1 কিলো খাসি মাংস নিয়েছি। এই মাংস রান্না করার জন্য আমি 2টো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, হলুদ আর নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষের তেল আর লবণ। জিরে আর মরিচটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। আমি দারুচিনি, এলাচ আর লবঙ্গ একসঙ্গে বেটে নিচ্ছি। এখন আমি মাংসতে একটু হলুদ আর লবণ আর একটু পেঁয়াজ সর্ষের তেল মাখিয়ে 1/2 ঘন্টা রেখে দেবো। হলুদ, পেঁয়াজ বাটা, লবণ, একটু লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা চাপিয়ে রেখে দিচ্ছি। এখন এই চালনিতে আমি আটাগুলো একটু চালিয়ে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে এই আটাটা আমি জল দিয়ে মেখে নেব। এখন আমি 1/2 ঘন্টা মতো আটাটা ঢেকে রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি মাংসটা রান্না করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু সাদা জিরে পাতা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, লঙ্কা বাটা, হলুদ বাটা, লবণ, একটু জল দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা, ধনিয়া বাটা, জিরে বাটা, মাংসটা তুলে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে গরম মশলা, আটায় জল দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি আটাটা ভেজে নেব। সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে গেছে, রুটিগুলো নরমই হয়েছে বেশ ভালো। এখন আমি এটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি।